চায়ের রাজ্যে এবার নতুন উদ্ভাবনটি কার্বনেটেড বেভারেজ বাজারে প্রচলিত কোমল পানীয়ের নতুন এই রূপান্তরে অটুট থাকবে চায়ের স্বাদ তাছাড়া চায়ের উপকারী উপাদান ক্যাফেইন অ্যান্টিঅক্সিডেন্ট পুষ্টিগুণে ভরপুর থাকবে এই পানীয় যা হজরত বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের সফল উদ্ভাবন গবেষকরা জানান ব্ল্যাক ও গ্রিন দুধরনের কার্বনেটেড বেভারেজ তৈরি করা হয়েছে যার মূল্য বাজারে প্রচলিত বেভারেজের থেকেও কম সিলেট থেকে পছন্দের পানীয়র প্রশ্নে বাংলাদেশে অনেকেরই উত্তর হবে চা সকালের নাস্তায় অফিসের মিটিং কিংবা কাজের ক্লান্তি দূর করে দুটি পাতা একটি কুঁড়ির প্রক্রিয়াজাত উপাদান থেকে তৈরি এই পানীয় তবে চা পিয়াসীদের কাছে পানীয়টি আরও তৃপ্তিময় করে তুলতে দেশে বিদেশে চলছে বিস্তর গবেষণা যে গবেষণার সর্বশেষ উদ্ভাবন টি কার্বোনেটেড ভেভারেজ যা দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন সাবির প্রবীর এফ বিভাগের একদল গবেষক প্রস্তুতকৃত পানীয়গুলোর মেয়াদ থাকবে অন্তত তিন মাস মেয়াদ যাতে আরও বাড়ানো যায় সে লক্ষ্যে কাজ করছেন গবেষকরা চা দিয়ে আমরা একটা টি তৈরি করেছি সেখানে আমরা পর্যায়ক্রমে ফিলট্রেশন করার মাধ্যমে এবং আরও ফ্রিজিং করার মাধ্যমে আমরা একটা পর্যায়ে নিয়ে এসেছি তিন মাস পর্যন্ত আমরা দেখছি যে কোনো মাইক্রোবেল অ্যাটাক হয় না তো প্রায় খাওয়ার উপযোগ থাকে উপযোগী থাকে কিন্তু এর পরবর্তীতে কি হবে এটা আমাদের ডেভেলপমেন্ট কাজ চলতেছে গবেষকরা বলছেন কোমল পানীয়গুলো মানুষের শরীরে তেমন উপকারে আসে না তাই চায়ের গুণাগুণ ও মান ঠিক রেখে কোমল পানীয় তৈরির চেষ্টা চালিয়ে এই টি কার্বোনেটেড ভেবারেজের উদ্ভাবন একটা একটা কোম্পানির এক এক ধরনের ফ্লেভার এটা ইউজ করে আমাদের এখানে কোনো ফ্লেভার না আমাদের একদম ন্যাচারাল টির টাকে এক্সট্রাকশন করে সরাসরি আমরা এটাকে তৈরি করেছি ব্ল্যাক ও গ্রিন দুই ধরনের চায়েই কার্বনেটেড বেভারেজ তৈরি করা হয়েছে যার মূল্য বাজারে প্রচলিত বেভারেজের থেকে কম জানালেন এই গবেষক িয়ালস এর সঙ্গে আরও যে ইকুইপমেন্টস আরো ছোটখাটো যে বিষয়গুলো এর সঙ্গে সংশ্লিষ্ট এগুলো সবকিছু মিলাইয়া মনে আমাদের কাছে এখন পর্যন্ত ধারণা যে পার লিটার বিশ থেকে বাইশ টাকা এরকম আর কি খরচ টি কার্বনেটেড ভেভারেজ নিয়ে বাণিজ্যিক চিন্তা না থাকলেও এর প্রসার নিয়ে সরকারি পৃষ্ঠপোষকতা প্রয়োজন মত গবেষকদের সৈয়দ রাসেল নিউজ টোয়েন্টি ফোর সিলেট